হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি নিয়োগ চলছে। তো বন্ধুরা, এখানে আপনারা এসএসসি পাশের যদি 2.00 পান তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন, নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ নাগরিক, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা, ন্যূনতম জিপিএ 2.00, বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত নয়, বয়স হচ্ছে 16 হতে 21 বছর, 3 অক্টোবর 2021 তারিখে, বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়, উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে 30 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, ওজন বয়স উচ্চতা অনুযায়ী, চোখ 6/6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ বর্ণাঢ্য গ্রহণযোগ্য নয়। প্রার্থীর অযোগ্যতা: এক, সেনা বা নৌ বা বিমান বাহিনী অথবা অন্য কোনো চাকরি হতে বরখাস্ত বা অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ; দুই, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। পরীক্ষার বিষয়: বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা, এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, স্মার্ট ওয়াচ বা ওয়াচ ও ক্যালকুলেটর ইত্যাদি এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ। সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী: অনলাইন পদ্ধতিতে সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 150 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। প্রয়োজনীয় ছবি ও অন্যান্য সনদ: এক, সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সময়ের সত্যায়িত ফটোকপি; দুই, নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ সহস ইউনিয়ন পরিষদ বা মিউনিসিপ্যাল চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার অথবা নবম বা তদূর্ধ্ব গ্রেডের সরকারি কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। তিন, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে 12 কপি সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ও কালার সহ হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। পাঁচ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র। ৬, স্থায়ী ঠিকানায় প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ৭, প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। ৮, বর্তমান ঠিকানা সহ 9 ইঞ্চি × 4 ইঞ্চি আকারের একটি ফেরত খাম। অনলাইনে আবেদনের সময়সীমা: 2 মে 2021 থেকে 8 মে 2021, শর্ত প্রযোজ্য। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি: বিভাগ ও জেলা, সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা, 1215। লিখিত স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষার সময়সূচি: 6 জুন 2021 থেকে পর্যায়ক্রমে সময়সূচি যথাক্রমে www.joinbangladeshairforce.mil.bd এবং www.baf.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যতগুলো জেলা দেওয়া আছে, এই জেলা ব্যতীত এই জেলার নাগরিক বাদ দিয়ে আর সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন। সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। যোগদানের সম্ভাব্য তারিখ 3 অক্টোবর 2021। তো বন্ধুরা, এখানে দেখুন কি বলেছে, এমওডিসি
এয়ার হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ। তো পরবর্তী ভর্তির পর পরবর্তী যে সুবিধাসমূহ পাবেন এখানে দেখুন দিয়ে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন, আপনারা নিজেরাই পড়ে নেবেন। এখানে স্ক্রিনশট দিয়ে রেখে দিন, আপনারা নিজেরাই ভালোভাবে পড়ে নেবেন, আমি সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখুন হুঁশিয়ারি, তো এখানে যা বলা হয়েছে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিন, আপনারা নিজেরা পড়ে নেবেন, আমি সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আপনারা কোন টপিকের উপর সার্কুলার ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, ওই টপিকের উপর সার্কুলার দিলে আমি আপনাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।